জলে কেন ডাঙাই আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। কালিকা ভাইয়ের সাথে আমার এই গানটার সম্পর্ক 2015 সাল থেকে। 2016 সালে আমরা যখন শুটিং এ যাই তার আগে থেকে আমরা এই গানটা নিয়ে কাজ করছিলাম, এবং কাজ করতে করতে আমরা আসলে এমন ভাবে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, ভুবন মাঝি সিনেমার ডিরেক্টর হিসেবে আমি এমন ভাবে তাকে ব্রিফ করেছিলাম যে আমরা এমন একটা গান চাই যে গানটা 1971 সালের সময়কার গান, কিন্তু এখন 2017 সালে যখন রিলিজ হবে তখনকার ছেলেমেয়েরা যেন এই গানটাকে কানেক্ট করতে পারে, এটা ছিল আমার সাইড থেকে ব্রিফিং। তো সেদিন ছিল আমাদের শুটিং এ যাওয়ার দিন, আমরা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছি। তখন সেদিন দুপুরে কালিকা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে প্রথমে গানটা লিখে পাঠালো। আমি আসলে আমি তুমি এই গানগুলো সাধারণত পছন্দ করি না, আমি প্রথমে গানটা না বুঝে বলা যায় একরকম রিজেক্ট করে দিই, কালিকা ভাইকে জানাই যে এইরকম গান আসলে আমি চাই। তো উনি বুঝতে পারেন হয়তো আমার মানে অভ্যাসটা, এবং উনি সাথে সাথে বললেন যে আরিফিন আমি গানটা তোকে গেয়ে পাঠাচ্ছি। তারপর উনি যখন গেয়ে পাঠালেন, তারপরে যখন একটা স্পিকার ফোনে আমি অন করলাম, তখন আমার পাশে কিছু আমাদের সহকর্মী ছিলেন, সহ শিল্পী ছিলেন, অপর্ণা ঘোষ ছিলেন, মাজুন মিজান ছিলেন, মাটি বলে একজন অভিনেত্রী ছিলেন, আরও অনেকে ছিলেন। আমি দেখলাম আমি গানটা স্পিকার অন করার পরে আমি নিজে নিশ্চুপ হয়ে গেলাম, কিন্তু ওরা দেখছি বাকিটা পথ গুনগুন 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 করে যাচ্ছে। তখন আমার মনে হলো যে এই গানটা একটা অদ্ভুত শক্তি আছে, এবং আমরা যে শিলাইদাতে পৌঁছালাম সেটা তখন বিকেল হয়ে গেল, কিন্তু পৌঁছানোর পরেই আমি দেখলাম যে প্রথমে গাড়ি থেকে নেমে মানুষ রিল্যাক্স হয়ে যে কাজটা করে সেটা অদ্ভুত লাগলো, যে অপর্ণা প্রথম গাড়ি থেকে নেমে এই গানটা গাইল, মানে গুনগুন করি যতটুকু পারবো। তখন সবাই একভাবে বললো যে আরিফিন ভাই এই গানটা কিন্তু মানে অন্যরকম একটা শক্তি আছে, এটাকে আপনি অ্যাপ্রুভ করেন। এবং আমার নিজেও আমি খুব ভালো গান বুঝি না, আমার আমার কাছে একটা ফিল আসলো। তারপরে আমরা তালিকা ভাইকে বললাম তালিকা ভাই গানটা চলে পড়ি, এবং এরপরে বাকিটা তো সবার জন্য ইতিহাস, গানটা তো আজকে লাখো কোটি মানুষের হৃদয়ে চলে গেছে, বাংলাদেশ ভারত পেরিয়ে সারা বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ গান শোনেন তাদের সবারই অন্যতম প্রিয় গান হচ্ছে এই গানটি। আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ভুবন মাঝির সিনেমার যে প্রিমিয়ার শোতে 3rd মার্চ 2017 সালে কালিকা ভাইকে এয়ারপোর্টে রিসিভ করতে, ততদিনে গানটা হিট করে গেছে, অসংখ্য মানুষ গানটা শুনছে। তখন কালিকা ভাইকে ফার্স্ট যে কথাটা বলেছিলাম যে কালিকা ভাই গানটা তো মানুষ নিয়ে নিয়েছে, কালিকা ভাই শুধু একটা কথাই হেসে বললেন যে এটাই তো আমরা চেয়েছিলাম, গানটা আসলে আমাদের হবে না, গানটা হবে মানুষের। তো 11ই সেপ্টেম্বর কালিকা ভাইয়ের জন্মদিন আসছে, স্মরণ করার অনেক কিছুই আছে, আর শুধু গানটা কিছু শুভ জন্মদিন।